বঙ্গবন্ধু স্বাধীনতা, জাতীয় পতাকা আর প্রকৃতি একই সূত্রে গাঁথা। অপরূপ প্রকৃতির লাল সবুজ ফসলের মাঠে রঙিন লাল শাক আর সরিষা রোপণ করে পরম মমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিসৌধ এঁকেছেন ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধু ছবির পাশে জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা আর নৌকার ছবি বাড়িয়েছে সৌন্দর্যের মাত্রা। লাল শাক আর সরিষার চারাগুলো বড় হচ্ছে আর স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠছে বাংলাদেশের স্থপতির অবয়ব। বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা থেকেই ফসলের এমন শিল্পকর্ম বলে জানান কৃষক আব্দুল কাদির। যে জমিনে পরম ভালোবাসায় বেড়ে ওঠে শস্য, সেই জমিতে হৃদয় খচিত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি। মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নিজের জমিতে লাল শাক ও সরিষা দিয়ে পরম মায়ায় এঁকেছেন জাতির জনকের প্রতিকৃতি, স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিব বর্ষ। শিল্পী কৃষকের সৌন্দর্যময় ফসলের মাঠ দেখতে প্রতিদিন ভিড় করছেন মানুষ। গত বছরও নিজের স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে ভালোবাসার জমিন বানিয়েছিলেন কৃষক আব্দুল কাদির। ফসলের মাঠে নকশিকাঁথা এঁকে আলোচিত হয়েছিলেন তিনি। কৃষক আব্দুল কাদিরের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের পাড়া খালবলা গ্রামে। কৃষক মোহাম্মদ তারামিয়ার মেজ ছেলে আব্দুল কাদির, স্ত্রীর নাম মাকসুদা আক্তার। দুই ছেলে ও এক মেয়ের জনক 41 বছর বয়সী আব্দুল কাদির পঞ্চম শ্রেণীতে পড়ার সময় নিজেদের জমিতে কাজ শুরু করেন। পরে আর পড়ালেখা হয়নি, মাঠেই দিনরাত পরিশ্রম করে সোনার ফসল ফলান তিনি। 1 ডিসেম্বর নিজের 33 শতক জমিতে পাড়া খালবলা বন্ধুমহল ক্লাবের সদস্যদের নিয়ে এঁকেছেন অনন্য শিল্পকর্ম। চারদিকে যখন ভাস্কর্য নিয়ে তোলপাড় চলছে, সে সময় সরিষা ও লাল শাক দিয়ে নিজের জমিতে পরম মায়ায় রূপ দিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির। সঙ্গে এঁকেছেন মুজিব শতবর্ষ, স্মৃতিসৌধ, শাপলা ও নৌকা। কাদিরের শৈল্পিক কৃষিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেখে ও ছবি তুলতে জমির পাশেই নির্মাণ করা হয়েছে বাঁশ দিয়ে একটি টাওয়ার। মুজিব বর্ষ উপলক্ষে এবং চলমান ভাস্কর্য নিয়ে তোলপাড়ের মধ্যে বঙ্গবন্ধুর চেতনা জাগ্রত রাখতে কৃষক কাদির নিজের স্বার্থানুযায়ী ফসলের মাঠে হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ ঘটিয়েছেন। কৃষক কাদির বলেন, আমার তো আর সভা সমাবেশে বক্তব্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ নেই। আমার কর্মক্ষেত্র আর ভালোবাসার স্থান ফসলের ক্ষেতেই বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছি। তিনি বলেন, বছরের অন্য সময় জমি চাষ করে আর্থিক লাভবান হন, কিন্তু জাতির জনকের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে ভিন্ন কিছু করেছি।